Boru's present age in years is 40% of Boru's. In another few years, Boru's age will be half of Boru. By what percentage will Boru's age increase during this period? দেখ, আনসারটা করা যায় অনেক রকম ভাবে, আমরা যতটা কুইক করতে পারবো তত বেটার। ওদের নিজেদের মধ্যে ডিফারেন্সটা, এজের ডিফারেন্সটা কিন্তু সবসময় সেম থাকবে। দেখ, হচ্ছে ভাবনাটা কিভাবে ভাবছিস বল, কেউ একজন। স্যার যদি ধরুন আচ্ছা, একজন একজন বল। হ্যাঁ স্যার এক্স ধরে করা যাবে তো, হ্যাঁ, করা যাবে, কোনো অসুবিধা স্যার নেই। ধরুন মানে যদি অরুণের থেকে ধরেছি বরুণেরটা 40x/100 ধরেছি, তো তারপরে হুম এক্স প্লাস ওয়াই বছর পরে অরুণেরটা হবে x+y আর বরুণেরটা হবে x+y/2, এরকম ভাবে করে দুটো সমীকরণ করে যদি, তার মানে আবার একটা ওয়াই আনছিস কিন্তু ভেরিয়েবল। হ্যাঁ মানে এ কত বছর পরে, তো সেটার জন্য তো আমাকে, কত বছর কিন্তু আমার দরকার নেই, আমার প্র্যাকটিক্যালি এই যে এক্স কথাটা ধরা হয়েছে। আর একজন যেটা যে বলছিলিস বল দেখি কি। হ্যাঁ স্যার স্যার বলছিলাম যে যদি বরুণের এজটা এক্স ধরা হয় তাহলে অরুণের তো 2x/5 হবে, নিয়ে বলেছে অরুণস এজ উইল বি হাফ অফ বরুণ, তাহলে 2x/5 ইকুয়ালস টু 1/2 ইন্টু এক্স, তাহলে পার্সেন্টেজ কত হচ্ছে? যদি আমরা বরুণেরটা এক্স ধরি তাহলে অরুণের কত এজ? 40x/100 মানে 0.4x, তাই নয় কি? দেখ, তার 40% তো 0.4x, তাহলে ওদের মধ্যে বয়সের ডিফারেন্সটা কত আসছে আলটিমেট? .6x, একদম ইজিলি। এখানে আমাদের কাছে অত কত বছর আসছে কি আসছে কত বছর পরে অত ভাবার দরকার নেই কিন্তু। তাহলে আমাদের মধ্যে বয়সের ডিফারেন্সটা কত আসছে অরুণ আর বরুণের? x মাইনাস .4x, .6x, দ্যাট ইজ অলওয়েজ ইকুয়াল, অলওয়েজ ইকুয়াল। তো আমরা ধরে নিচ্ছি যখন আমাদের কাছে অরুণের বয়স
এসে দাঁড়ালো 0.66 আফটার সাম টাইম, আফটার সাম ইয়ার্স 0.66। তখন তাহলে অরুণ, সরি অরুণের যদি 0.66 হয় তাহলে বরুণের তখন কত হবে? হাফ অফ বরুণ, অরুণের তাহলে 1.2x। তাহলে যখন আমাদের কাছে x ছিল বরুণ, তখন সেখান থেকে কত গিয়ে দাঁড়ালো 1.2x, তার মানে পার্সেন্টেজটা কত বাড়লো? 0.2x, 0.2টা বাড়লো আমাদের কাছে। সো দ্যাট মিন্স কি 20% ইনক্রিজ হলো বরুণ। এক থাকলে 1.2 হচ্ছে, 100 থাকলে 120 হচ্ছে, তার মানে এজটা কত হলো তখন 20% ইনক্রিজ করলো ইন দ্য কেস অফ বরুণ। লাস্টের দিকটা একবার বুঝিয়ে দেবেন, ঠিক বুঝতে পারলাম না। দেখ আমাদের কাছে যখন এক্স বরুণ, তখন বরুণের কত 0.4x, তার মানে এজের ডিফারেন্সটা কত 0.6x। এবার যখন 0.6x আমাদের অরুণের হচ্ছে, তখন বরুণের কত হচ্ছে 1.2, তার মানে এই যে টাইমটা বেড়েছে 0.4x থেকে ওর 0.6x হয়েছে, এই সময় ওর ডবল হয়ে যাচ্ছে বরুণ, তাহলে 1.2x। এবার এক্স যখন ছিল বরুণ, প্রথমে কত ছিল এই টাইমটার মধ্যে? এই টাইমটা আমাদের ইনক্রিজ হয়েছে, ওকে, এক্স ছিল, এক্স থেকে কত হয়েছে 1.2x হয়েছে। তাহলে 1.2x যদি হয়, তার মানে কতটা বাড়লো ওর কাছে? 0.2 বাড়লো, 1 হলে 1.2, 100 হলে কত হচ্ছে 120, তার মানে পার্সেন্টেজটা কত হচ্ছে 20% ইনক্রিজ হচ্ছে। দ্যাট ইজ দ্য নর্মাল ওয়ে আমরা কুইকেস্ট মেথডে যদি যেতে চাই। কিছুটা বোঝা গেল কি ব্যাপারটা? আচ্ছা তাহলে নেক্সট আর একটা কোশ্চেনে যাওয়া যাক। একা কাজ করলো একদিন, অন ডে টু হি ইজ জয়েন্ট বাই অ্যানাদার পার্সন উইথ সেম এফিসিয়েন্সি। সেম এফিসিয়েন্সি মিন্স কি? এক্ষেত্রে আমাদের কাছে যে সেকেন্ড পার্সন জয়েন করেছেন, তিনিও কিন্তু জবটা কমপ্লিট করতে পারবেন 120 ডেজে। অন ডে থ্রি বোথ আর জয়েন্ট বাই অ্যানাদার পার্সন উইথ সেম এফিসিয়েন্সি অ্যান্ড সো অন। দ্যাট মিন্স ইচ অ্যান্ড এভরি ডে, ইচ অ্যান্ড এভরি ডে অ্যানাদার পার্সন ইজ জয়নিং উইথ সেম এফিসিয়েন্সি। কোশ্চেনটা হচ্ছে যদি এই ওয়েতে চলতে থাকে, সো হাউ মেনি ডেজ উড বি রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য জব।
তার অ্যান্সার কত? কত এসছে বল? ভুল আছে, আরে ভুলটা হলেও বল না কত। 120। না দিয়ে 120 চলে। তুই 120 কি করে হচ্ছে? তুই নর্মালি কথাটা ভাব না, যদি আমার ফার্স্ট দিন একজনে করে, একজনের করতে লাগছে 120, সেকেন্ড দিন যখন জয়েন করলো একজন কেউ, তখন অলরেডি তো সেই জবটা, আবার যে বাকিটা 119 দিন আছে সেটা তো আবার হাফ হয়ে গেল। ও ওইটা করা হয়, তার পরের দিন তো আবার বাকি যে জবটা আছে সেটা 3 ভাগ হয়ে গেল, তার পরের দিন হচ্ছে আবার বাকি যে জবটা আছে সেটা 4 ভাগ হয়ে গেল, এরম করে টোটাল কতদিনে কাজটা শেষ হবে? খাটতে যাস না কিন্তু বেশি, এবার বল, একটু চেঞ্জ করলাম, লেট আস কনসিডার দ্যাট দ্য টোটাল ওয়ার্ক টু বি ফিনিশড ইজ 120 ইউনিটস, অর্থাৎ টোটাল 120টা ইউনিট আমাদের কাছে আছে জবের জন্য। তাহলে প্রথম দিন, প্রথম দিন কতটা ইউনিট কমপ্লিট হচ্ছে বল, কেউ একজন বল, ফার্স্ট দিন কতটা ইউনিট কমপ্লিট হচ্ছে? একজনই কাজ করছে 1 ইউনিট, তার পরের দিন এক প্লাস মানে দুই, তার পরের দিন তিন হচ্ছে, তিন, তাহলে 30 হয়ে যাবে। কেন 30 হবে? আপ টু কত দিন আমাদের? 15 হবে তো, 30 হয়ে যাবে, 15 উত্তর হবে। হ্যাঁ, সাপোজ দ্যাট ইজ এন, সাপোজ দ্যাট ইজ এন, আমাদের এন নাম্বার অফ ডেজ লাগছে, তাহলে টোটাল ইউনিট কটা? 120. What is the formula of that particular thing? That is n into n plus 1 divided by 2. That one is our 120. That means n into n plus 1 is equal to 240, or n is equal to 15. তার মানে 15 days আমাদের লাগছে এই জবটা কমপ্লিট করতে। আমরা ডেজ থেকে ইউনিটে চলে গেলাম, ইউনিট থেকে কমপ্লিট করছি। দেখ, অ্যাজ ইউজুয়াল যদি যে পার্সনসটা আমাদের কাছে আছে প্রত্যেকের এফিসিয়েন্সি কত, 120 ডেজে তারা কমপ্লিট করতে পারছে, তার মানে একদিনে কতটা কমপ্লিট করছে? 1 ইউনিট। তার মানে টোটাল ইউনিট অফ জবস আমাদের কাছে কত? দ্যাট ইজ 120 ইউনিট, কারণ তার জবটা কমপ্লিট হচ্ছে 120 দিনে, তার মানে 120টা ইউনিট কমপ্লিট করবে, সেই জবটা কমপ্লিট হচ্ছে, তাহলে 120 ইউনিট। তাহলে প্রথম দিন 1 ইউনিট হচ্ছে, তার পরের দিন দুজন এসছে, তার মানে কি 2 ইউনিট, তার পরের দিন তিনজন হয়েছে, তার মানে কি 3 ইউনিট, তার মানে আপ টু এন নাম্বার অফ ডেজ এইটা আমাদের কাছে টোটাল সামেশন করলে 120 আসবে। সেখান থেকে আমরা এনটাকে ফাইন্ড আউট করছি। জিনিসটা সোজা ছিল কিন্তু একটু ভাবলে অন্য হয়ে গেল, তাই তো? চ নেক্সট কোশ্চেনটাই যাওয়া যাক। An elevator has a weight limit of 630 kg. It is carrying 1 group of people. Of whom the heaviest weight is 57 kg, and the lightest weight is 53 kg. What is the
ম্যাক্সিমাম পসিবল নাম্বার পিপল ইন দ্য গ্রুপ। একটা এলিভেটার আছে, সে ম্যাক্সিমাম ওয়েট নিতে পারে 630 কেজি। এবার একটা গ্রুপ অফ পিপল আছে যার মধ্যে ম্যাক্সিমাম ওয়েট হচ্ছে 57 কেজি আর লাইটেস্ট ওয়েট হচ্ছে 53 কেজি। তাহলে হোয়াট শুড বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পসিবল পিপল ইন দ্য গ্রুপ? হচ্ছে না খুব ইজি, কিন্তু ভাব প্রথমেই ভাব কতজন আসতে পারে আমাদের কাছে, টোটাল ওয়েট কত? যদি আমরা পজিটিভ ম্যাক্সিমাম ভাবি 630, আমরা 630, হ্যাঁ তার মানে দ্যাট ইজ আওয়ার 630। এবার ম্যাক্সিমাম আমাদের কাছে ওয়েট কত? 57। সব থেকে মিনিমাম কত? 53। 53 আমরা নিশ্চয়ই যখন ম্যাক্সিমাম চিন্তাটা করতে যাব, ম্যাক্সিমাম গ্রুপ অফ পিপল, তখন এটা ধরে নেব যে আমাদের কাছে যিনি হেভিয়েস্ট আছেন তিনি একা, ইনি আমাদের কাছে যারা হেভিয়েস্ট আছেন তিনি একাই, কারণ আমরা কোনটাকে ফাইন্ড আউট করতে যাচ্ছি, ম্যাক্সিমাম পসিবিলিটি। তার মানে আমার কাছে একজন 57 আছেন আর অ্যাট দ্য মোমেন্ট সাপোজ আর একজন 53 আছে, তার মানে বাকি ওয়েটটা কত? সাপোজ দ্যাট ইজ ডাব্লিউ, একজন 53 আছেন একজন 57 আছেন বাকিটা হচ্ছে ডাব্লিউ। আচ্ছা তাহলে আমাদের কাছে ডাব্লিউ কত আসছে হিসেব করলে? দ্যাট ইজ 520। এবার যখন আবার ম্যাক্সিমাম পসিবিলিটি চেঞ্জ করতে যাব তখন আমরা কি চিন্তা করব? যেহেতু ম্যাক্সিমাইজ করতে যাচ্ছি এখানে কথাটাকে এভাবে লেখা যায়, সিন্স উই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ, সো উই কিপ দ্য আদার পার্সনস, দ্য আদার পিপলস অ্যাজ ওয়েট অফ 53 কেজি, দ্যাট ইজ লাইটেস্ট। আমাদের তো করাটা হচ্ছে কি, চিন্তা ভাবনাটা হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম কতটা নিতে পারি পিপল। একজন 57 কেজি নিতেছেন, বাকিরা তাহলে সবাই 53 কেজি নিতেছে, হয় 53 কেজি নয় 53 থেকে জাস্ট একটু বেশি, তবেই আমরা ম্যাক্সিমামটা পাবো। তাহলে এক্ষেত্রে যদি এটা করা হয় তাহলে আমাদের ক্ষেত্রে ধরে নেওয়া হোক দ্যাট সাপোজ দ্যাট ইজ দ্য নাম্বার অফ এম, তাহলে প্রত্যেকের ওয়েট যদি 53 হয় এম হয় এবং সেটা যদি 520 হয় তাহলে এম কত অবধি যেতে পারে? 9.8 বল, 9.8। দাঁড়া দাঁড়া কি বলছে একদম? স্যার বলছি আপনি যখন এইখানটা বললেন না যে 53 রয়েছে আপনার লোয়েস্ট আর 57 হচ্ছে আর আপনার ওয়েটটা ইজ ইকুয়াল টু এতটা বললেন, তো এটা বুঝে গেছি, তারপর থেকে একবার বলুন ওটা বুঝলাম না। তুই এখানে কত চিন্তা করতে যাবি, তোকে ম্যাক্সিমাম নিতে হবে, ঠিক আছে? স্যার আমি তার আগে থেকেই বুঝতে পারলাম না, স্যার বলছি যে লোয়েস্টটা হচ্ছে 53, হাইয়েস্টটা হচ্ছে 57, তার মাঝখানে স্যার একটা ওয়েট নিলেন, মানে স্যার ওখানটা একবার বলবেন। একটা লিফটে, লিফটে তুই ওঠ না,
উডলি লিফটে 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 টোটাল ক্যাপাসিটি হচ্ছে 630 কেজি। এবার এবার যে গ্রুপ অফ পিপল উঠেছে তার মধ্যে হাইয়েস্ট যার ওয়েট তার হচ্ছে 57, আর একজন যে উঠেছে তার লোয়েস্ট হচ্ছে 53। তাহলে দুজন উঠে গেছে, তাহলে বাকি ওয়েটটা নিয়ে লিফটটা এগোচ্ছে, তাহলে বাকি ওয়েটটা কত? দ্যাট ইজ ডব্লিউ, দ্যাট ইজ কত? 520। এবার যেহেতু আমরা খুঁজতে যাচ্ছি কোনটা যে ম্যাক্সিমাম কতগুলো হতে পারে, যেহেতু 53 নিচে আমাদের ওয়েট নামতে পারবে না, তাই আমরা ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম 53 হতে পারে, মানে মিনিমাম 53 দিয়ে আমরা ম্যাক্সিমামটাকে পেয়ে যাব কতজন হতে পারে পিপল। তাহলে 53 চিন্তা করে আমরা ধরছি যে এম পারসন। এবার অলরেডি একজন আনসারটা দিল যে 9.8, কখনো তো এটা হতে পারে না যে একটা 0.8 মানুষ উঠে পড়লো মাথা ছাড়া, তার মানে এম কত হতে পারে? এম কত? স্যার এমটা 9 হবে, মানে লেস দ্যান, মানে লেস দ্যান 10, তার মানে এম হতে পারে আমাদের কাছে 9 ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম তার মানে টোটাল পারসনস কত, মানে গ্রুপ অফ পিপল তাহলে কত? 11, রাইট? তাহলে 11, হ্যাঁ গ্রুপ অফ পিপল তার মানে আমার কাছে কত? আগে ছিল এটাতে আমার টোটাল ম্যাক্সিমাম হতে পারে 9, একজন 53 কেজি আগে একজন ছিল, আর একটা 57 কেজি আর এক একজন ছিল। সো দ্যাট ইজ দা ম্যাক্সিমাম পসিবিলিটি অফ গ্রুপ অফ পিপল। ভালো না কথাটা, গল্পটা? স্যার 9 টা একবার বুঝিয়ে দেবেন। তুই ওঠ না, লিফটে উঠছিস না কেন? সব সময় নিজে লিফটে ওঠ, যেখানে প্রবলেম থাকবে প্রবলেমের মধ্যে ঢোক। একটা লিফট আছে, লিফটের মধ্যে তুই অন থাক, লিফটের মধ্যে একজন ম্যাক্সিমাম হতে পারে 57 কেজি, একজন হতে পারে মিনিমাম 53 কেজি, তার বেশি বা কম উঠবে না। এবার কিছু পার্সন উঠেছে এবং টোটাল ক্যাপাসিটি হচ্ছে কত না 630 কেজি, তাহলে একজন কত উঠেছে, ম্যাক্সিমাম কত উঠেছে? 57, সেটা একজনই আমরা ধরছি, কারণ আমাদের খোঁজটা হচ্ছে কত, ম্যাক্সিমাম পসিবল নাম্বার আমরা খুঁজতে যাব, ধরছি 57 একজন। এবার আর একজন উঠেছে কে, তার ওয়েট কত? 53। তাহলে কজন হয়ে গেল? দুজন, দুজন। এবার দুজনের ওয়েটটাকে অ্যাডিশন করে বাদ দিলে বাকি যারা পিপলস উঠে আছে তাদের ওয়েট, তার মানে সেটা কত? 630 ম্যাক্সিমাম ক্যাপাসিটি হতে পারে। তাহলে সেখান থেকে 53 + 57 বাদ দিলে আমাদের কাছে বাকি যারা আছে তাদের ওয়েট কত হতে পারে? 520। ইজ দ্যাট রাইট? এটা অবধি বোঝা গেছে? এইবার আমরা যেহেতু খুঁজতে যাচ্ছি কোনটা ম্যাক্সিমাম, তাহলে আমরা কি ম্যাক্স মানে হেভি ওয়েটটা নেব না লো ওয়েটটা নেব? লোটা, তার মানে 53টাকে আমরা নিচ্ছি, ধরছি আমরা যে সেই টোটাল নাম্বার অফ পারসনস হচ্ছে এম। এবার যদি 53 × m হয় = 520 হয়, তার মানে কতজন হতে পারে এমটা? এমটা আমাদের কাছে এই রেসপেক্টে রেজাল্ট আসলে হচ্ছে 9.8, দ্যাট ইজ ইম্পসিবল কেস, কারণ 0.8 কখনো কোনো পারসনস হতে পারে না। তার মানে আমার কাছে লেস দ্যান 10, তার মানে টোটাল এম কত হতে পারে ম্যাক্সিমাম মেন বা টোটাল পারসনস? 9, তার মানে 9 জন এখানে হলো আমার বাকি ওয়েটের রেসপেক্টে, তার আগে একজন 53 আছে, আগে একজন 57 আছে, তাহলে টোটাল গ্রুপ অফ পিপল কজন হতে পারে? 11 জন। একদম না, যখন কোশ্চেন থাকবে চেষ্টা করবি কোশ্চেনের একদম পজিশনটায় ঢুকে যেতে, প্রবলেমে দেখবি করতে খুব সুবিধা হবে। ওকে, নেক্সট ওয়ান, এ ম্যান লিভস হিজ হোম, এই কোশ্চেনটা সোজা এর আগে এরকম করে এসেছি, অ্যান্ড ওয়ার্কস অ্যাট আ স্পিড অফ 12 কিলোমিটার পার আওয়ার, রিচিং দ্য রেলওয়ে স্টেশন 10 মিনিটস আফটার দ্য ট্রেন হ্যাড ডিপার্টেড। If instead he had walked at a speed
15 kilometer per hour, he would have reached the station 10 minutes before the train arrives. What is the distance, and that is in kilometer, from his home to the station? এরকম আমরা করে এসেছি বহুবার। স্যার কোশ্চেনটা বলছে 10-12 কিমি পার আওয়ারে গেলে 10 মিনিট দেরিতে পৌঁছায়। হ্যাঁ স্যার বল স্যার বলছি এই ম্যাচটাকে ওই আপনি যে করেছিলেন ডিস্টেন্স সেই একটা ম্যাচ ছিল যে এত কিমি আপনার স্পিডটা বাড়ালে কত ইনক্রিজ হচ্ছে বা ওরকম ধরনের তো একই রকম সবই এক স্যার 20 রাইট 20 আমি কুড়ি হচ্ছে হ্যাঁ আমি সবার জন্যই কথাটা বলছি প্রবলেম যদিও আমরা টপিকস ওয়াইজ ভেবে করি একটা কাজ করবি এবার থেকে ভাববি না না ভেবে মানে টপিকস ওয়াইজ না ভেবে নাম না ভেবে নর্মালি দ্যাট ইজ অ্যান অঙ্ক আমাদের ক্যালকুলেশন করতে হবে একটু ভাব দেখবি তাতে অনেক তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয় আমরা টপিকস এ চলে যাই বলেই না অনেক সময় জিনিসটাকে গুলিয়ে ফেলি সোজা কথা এখানে আমরা ধরে নিই যে একটা জিনিস তো জানি যে দ্যাট ইজ ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম হ্যাঁ স্পিড ইনটু টাইম এখানে ডিস্টেন্স আর স্পিড স্পিডটাকে যদি ধরে নিই আমরা দুটো ধরবো কেন ধরলেই আমাদের কাছে অনেকটা ক্যালকুলেশন বেড়ে যাবে আমরা একটা জিনিস করতে পারি এখানে দেখ আমাদের কাছে কমন আমাদের ডিস্টেন্সটা ফাইন্ড আউট করতে হবে সাপোজ যেহেতু আমাদের কাছে এখানে গল্পটা রয়েছে 10 মিনিটস বিফোর 10 মিনিটস আফটার আমরা ধরে নিচ্ছি যে টি ইজ দ্য নরমাল টাইম যে টাইমে স্টেশনে পৌঁছানো যায় ওকে তাহলে আমাদের কাছে ফার্স্ট অফ অল যে গল্পটা আসছে যদি আমরা 12 কিলোমিটার স্পিড ধরে যাই দেন আমাদের টাইমটা লাগছে হচ্ছে টি প্লাস 10 দ্যাট ইজ ডিভাইডেড বাই 60 আমরা 60টা করলাম মিনিটের রেসপেক্টে কারণ এখানে গল্পটা দেওয়া আছে 10 মিনিটস কিন্তু আমরা টাইমটা এটা ধরেছি মিনিটসে সেই রেসপেক্টে কিন্তু পুরো গল্পটা এখানে দেওয়া আছে হচ্ছে আওয়ারে তাহলে 12 ইনটু টি বাই 10 বাই 60 সেম ডিস্টেন্স ফলো করছে যখন আমরা 15 কিলোমিটার ধরে যাচ্ছি তখন আমাদের কাছে টাইমটা কত লাগছে টি মাইনাস 10 ডিভাইডেড বাই 60 দেখ ক্লিয়ার হ্যাঁ স্যার তাহলে এই দুটো থেকে ক্যালকুলেট করলে আমাদের কাছে টিটাকে পেয়ে যাব 90 ওকে 90 কিন্তু অবশ্যই আমাদের কাছে কি না মিনিটসে এইবার যদি আমরা এখান থেকে ডিস্টেন্সে যাই তাহলে ডিস্টেন্স করতে পারি কিভাবে তাহলে ডিস্টেন্সটা কত টিটা হচ্ছে 90 তাহলে ডিস্টেন্সটা কত টুয়েলভ ইন্টু 90 বাই 60 তাই তো
100 বাই বল ঠিকই তো বলছিস বল 100 100 বাই 100 ই হবে আমি তো বলে চুপ করে আছি ওই জন্য কারণ 90 টা হচ্ছে আমাদের স্যার এখানটা একবার বুঝিয়ে দিন 90 মিনিট হচ্ছে আমরা যদি যে নরমাল স্পিডে গেলে যে নরমাল স্পিডে গেলে ওই ডিসটেন্সটা কভার করতাম সেটা হচ্ছে আমাদের কাছে টি কিন্তু যখন আমি 12 কিলোমিটার পার স্পিড ধরে যাচ্ছি তখন আমার কাছে টিটার মানে টোটাল টাইমটা কত লেগেছে টি প্লাস 10 ডিভাইডেড বাই 60 দ্যাট ওয়ান না হ্যাঁ হ্যাঁ অথবা এটাকেই বলা যেতে পারে দ্যাট ওয়ান ইজ 15 ইনটু টি মাইনাস মানে 15 ইনটু টি মাইনাস 10 মানে 8 বাই 60 মানে 80 বাই 60 হ্যাঁ এখান থেকে ক্যালকুলেট করলে দুটোতেই আমাদের কাছে আসবে দ্যাট ইজ 20 কিলোমিটার ওকে যদি এখানেও চিন্তা করিস দেখ এটা আমাদের কাছে আসছে হচ্ছে 100 কেটে দে এটা আসছে কত 3 2 দিয়ে করলে 5 আর এটা করলে হচ্ছে 4 দ্যাট মিন্স 20 কিলোমিটার আর এখানেও যদি আমরা সেম ক্যালকুলেশনে যাই দ্যাট মিন্স 15 4 20 দ্যাট মিন্স 20 কিলোমিটার আমরা বোথ সাইড থেকে তো ডিসটেন্সটা সেম বোঝা গেল ব্যাপারটা একটুখানি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার বাই 60 টা ওই কনভার্সন করলেন তো কারণ আমার এখানে আছে গল্পটা 10 মিনিটসে কিন্তু পুরো রিচটা হচ্ছে আমাদের স্পিডটা তো দেওয়া আছে আওয়ারে অতএব আমাদের এখানে যদি টাইমটাকে মিনিটে না ধরে 60 তে ট্রান্সফর্ম না করি তাহলে তো প্রবলেম হয়ে যাবে নেক্সট কোশ্চেনটায় যাওয়া যাক রবি ইনভেস্টস 50% of his monthly savings in fixed deposit. Fixed deposit তোরা জানিস তো নিশ্চয়ই fixed deposit কিন্তু ব্যাংকেই হয় ওকে 30% of the rest of his savings is invested in stock market or stocks and once again the rest and the rest goes into Robi's savings অ্যাকাউন্ট তার মানে আবার ব্যাংকে যাচ্ছে ওকে ইফ দ্য টোটাল অ্যামাউন্ট ডিপোজিটেড বাই হিম ইন দ্য ব্যাংক ব্যাংক মানে কিন্তু ফিক্সড ডিপোজিট প্লাস সেভিংস অ্যাকাউন্টে যা ও সাবমিট করছে ইন দ্য ব্যাংক is rupees 59,500 then question ta hocche Robi's total monthly savings আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি সেভিংসটা
100 ধরে নিয়ে এগো। স্যার এই যে ব্যাংকে যেটা গেছে 5950 এটাই তো ওই সেভিংস অ্যাকাউন্ট এটাই দুটো মিলে দুটো মিলে দুটো মিলে ফিক্সড ডিপোজিট প্লাস ও আচ্ছা আচ্ছা ব্যাংক এই যে কথাটা ব্যাংক বলেছে স্যার স্যার বল স্যার স্যার 1000 এন্ড স্যার হ্যাঁ 70000 ঠিকই আছে আমরা যদি 100 টাকা ধরি টোটাল মান্থলি মানে টোটাল সেভিংস তাহলে আমাদের কাছে ফিক্সড ডিপোজিটে কত যাচ্ছে যেহেতু 50% অফ ইস মান্থলি সেভিংস ইন ফিক্সড ডিপোজিট তাহলে আমাদের এখানে যাচ্ছে হচ্ছে রুপিস 50 দ্যাট ইজ ইন দ্য ফিক্সড ডিপোজিট নাও 70000 হ্যাঁ 70000 এবার দেখ 50 রুপিস যাচ্ছে আমার 100 টাকার মধ্যে ফিক্সড ডিপোজিটে নেক্সট রেস্ট কত পড়ে আছে নেক্সট রেস্ট পড়ে আছে কিন্তু আমাদের কাছে রুপিস 50 পড়ে আছে তার মধ্যে 30% যাচ্ছে হচ্ছে আমার স্টকে তাহলে স্টকে কত যাচ্ছে নট থার্টি 50 টাকার 30% 15 এইখানে লেখাটা দেয় 30% অফ দ্য রেস্ট অফ হিস সেভিংস তার মানে 50 টাকা পড়ে আছে এখনো সেভিংস এর জন্য তার মধ্যে 15 টাকা যাচ্ছে স্টকসে তাহলে এইবার এতে কত যাচ্ছে ব্যাংকে মানে ব্যাংক সেভিংসে সেভিংসে কত যাচ্ছে বাকিটা তার মানে রুপিস 35 তাহলে এইটা আর এইটা এই দুটো হচ্ছে প্লাস করলে আমাদের কোথায় যাচ্ছে দ্যাট ইজ ইন ব্যাংক তাহলে টোটাল সেভিংস এর কত পার্সেন্ট যাচ্ছে তার মানে ইন ব্যাংক যাচ্ছে কত রুপিস 85 ইন রুপিস 100 100 টাকা সেভিংস করলে তার মধ্যে 85 টাকা যাচ্ছে হচ্ছে ব্যাংকে তাহলে হাউ মেনি পার্সেন্ট 85% ইন ব্যাংক হোয়েন সেভিংস ইজ রুপিস 100 এবার 85% যদি আমাদের কাছে কত সেটা সেটা কত বলে দিয়েছে 59500 দ্যাট ইজ 59500 তাহলে টোটাল সেভিংস কত এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করতে পারবো দ্যাট ইজ 59500 ডিভাইডেড বাই 0.85 and that one is rupees 70000 okay jaygata babo ta ektu bujhe geche acha next question tai jawa jak sir sir bolchi ei khanta ekbar bole din ei khanta bol bank এই তো 85% ইন ব্যাংক ওয়েন সেভিং ধর 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 তুই 100 টাকা সেভিংস করছিস তোর যা ইনকাম আছে তার মধ্যে তুই 100 টাকা সেভিংস করছিস 100 টাকা সেভিংস এর মধ্যে ফার্স্ট 50% তুই ফেলে দিচ্ছিস হচ্ছে ফিক্সড ডিপোজিটে তাহলে আমার কত টাকা পড়ছে ফিক্সড ডিপোজিটে 50 টাকা তাহলে এবার পরের লাইনটা কিন্তু হচ্ছে 30% অফ দ্য রেস্ট অফ হিস সেভিংস তাহলে কত টাকা এখনো সেভিংস এর জন্য আমার পড়ে আছে রুপিস 50 তাহলে তার 30% তার 30% আমরা ফেলছি হচ্ছে স্টকে হ্যাঁ তাহলে 15 হচ্ছে তাহলে 15 তাহলে বাকিটা ফেলছি কোথায় ব্যাংক সেভিংস হ্যাঁ তাহলে টোটাল ব্যাংকে কত যাচ্ছে ফিক্সড ডিপোজিট তো ব্যাংকে যাচ্ছে এটাও ব্যাংকে যাচ্ছে তাহলে টোটাল ব্যাংকে আমার কত যাচ্ছে আর ব্যাংক সেভিংস তো ব্যাংকে যাচ্ছে
হ্যাঁ, তাহলে টোটাল 85 রুপি, তাহলে আমার টোটাল 85% হচ্ছে ব্যাংকে যাচ্ছে। তাহলে 85% যখন আমার সেভিংসটা হচ্ছে টোটাল 100, এবার যখন 85% মানে হচ্ছে আমার কাছে 59,500 দেওয়া, তাহলে 10% মানে কত, সেটা যেভাবে ক্যালকুলেট করছি আমরা অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ থিওরি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে ইফ আ সেলার গিভস আ ডিসকাউন্ট of 15% on retail price he still makes a profit of 2%. আচ্ছা, কোশ্চেনের আনসার কি, হুইচ অফ দ্য ফলোয়িং এনসিওরস দ্যাট হি মেক্স আ প্রফিট অফ 20%? কোশ্চেন নাম্বার ওয়ান, গিভ আ ডিসকাউন্ট of 5% on retail price. B, give a discount of 2% on retail price. C, increase the retail price by 2%. আর সেল এট রিটেল প্রাইস, হুইচ ওয়ান ইজ দ্য ট্রু? কোশ্চেনটা একবার বলে দেবেন। ইফ আ সেলার গিভস আ ডিসকাউন্ট অফ 15% অন রিটেল প্রাইস, যেটা রিটেল প্রাইস আছে প্রোডাক্টটা, তার উপরে মানে 15% ডিসকাউন্ট দিচ্ছেন, তাতে তার লাভ হচ্ছে 2%। ওকে, ধরে নেওয়া যাক রিটেল প্রাইস মানে আমাদের কাছে যেটা প্রিন্টেড প্রাইস আছে সাপোজ, তার উপরে 15% ডিসকাউন্ট দিলে ওনার লাভ হচ্ছে 2%। নাও এবার উনি আর কি করতে পারলে, হুইচ অফ দ্য ফলোয়িং এনসিওরস দ্যাট, মানে তারপরে উনি কি করছেন যে এই প্রফিটটা তার টোটাল হবে 20%। যদি উনি 5% ডিসকাউন্ট দেন তাহলে কি তার 20% লাভ হবে, যদি উনি 2% ডিসকাউন্ট দেন তাহলে কি 20% লাভ হবে, নাকি রিটেল প্রাইসটাকেই, রিটেল প্রাইসটাকেই 2% বাড়িয়ে উনি বিক্রি করলে তাহলে 20% হবে, নাকি রিটেল প্রাইসের দামে করলে ওনার 20% লাভ হবে? বোঝা গেছে কোশ্চেনটা? রিটেল প্রাইসে বিক্রি করতে হবে স্যার, রিটেল প্রাইসে বিক্রি করতে হবে, অপশন ডি, রাইট। কি করে করলি বল স্যার? প্রথমে আমি যদি ওই মানে ওটাকে যদি 100 ধরে নিই, মানে ওই মানে রিটেল প্রাইস যদি 100 ধরে নিই, তাহলে রিটেল প্রাইসটা কি 100 ধরবি না কস্ট প্রাইসটাকে ধরবি? না, আমি রিটেলটা 100 ধরেছি। আচ্ছা, আমি কস্ট প্রাইস হচ্ছি, তাহলে আমার এখানকার হিসেবে যদি আমরা প্রফিটে এগোই, তাহলে ওনার প্রফিট হচ্ছে 2 টাকা, তাহলে ওনার সেলিং প্রাইস কত? 102। তাহলে ওনার ডিসকাউন্ট কত দিচ্ছেন এক্ষেত্রে? 15%, তার মানে 0.15 অফ আর, যদি আমাদের রিটেল হয়,
ঠিক আছে মানে ডিটেইলটা যদি আর হয় এই তো গল্পটা হ্যাঁ স্যার বেশ এর পরের পার্টটা হচ্ছে ওনার প্রফিট করতে হবে কত 20 তাহলে ওনাকে বিক্রি করতে হবে কত 120 তে তাহলে ওনার ডিসকাউন্টটা ধরছি আমরা ক্যাপিটাল ডি মানে কতটা ডিসকাউন্ট দেবেন যেটা আমাদের এখানে জানতে হবে এবং রিটেল প্রাইসটা তো রিটেল প্রাইস আছেই ওটাকে তো চেঞ্জ করা যাবে না এবার সেলিং প্রাইস প্লাস ডিসকাউন্ট এই দুটো মিলে তো আমাদের রিটেল প্রাইস হয় ভালো করে ভেবে বল বাকিদের জন্যই বলছি আমাদের যেটা সেলিং প্রাইস প্লাস যেটা ডিসকাউন্ট দিয়েছেন দুটো মিলেই আমাদের কাছে রিটেল প্রাইস হচ্ছে সাপোজ দ্যাট ইজ আ প্রিন্টেড তাহলে এর আগে আমাদের কাছে ছিল কত তার মানে 102 সেলিং প্রাইস প্লাস সরি এটাকে আরেকটু চেঞ্জ করা যাক তার মানে সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু আমাদের কাছে কত এখান থেকে রিটেল প্রাইস থেকে 15% ডিসকাউন্ট দিলে প্রাইসটা কত হচ্ছে এইটা আবার বলছি সবার জন্য বাকিদের জন্য ধরে নেওয়া যাক আমার রিটেল প্রাইসটা ছিল হচ্ছে ক্যাপিটাল আর 15% ডিসকাউন্ট দিয়েছি তাহলে আমার কাছে সেলিং করেছি যেটা সেটা কত 102 এ তার মানে রিটেল প্রাইসের কত পার্সেন্টটাকে আমরা বিক্রি করেছি 102 টাকা সো দ্যাট ইজ দ্য 102 ইজ ইকুয়াল টু 0.85 আর ওকে সেখান থেকে আমাদের কাছে রিটেল প্রাইসটা বেরিয়ে আসছে দ্যাট ইজ 120 তাহলে এর পরেরটা আবার যখন 120 টাকায় বিক্রি করছি দ্যাট ওয়ান পোর্শন 120 টাকায় সেলিং প্রাইস প্লাস ডিসকাউন্টটা আমরা জানি না দ্যাট ইজ ডি দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু আমাদের কাছে আর মানে যেটা হয়ে যাচ্ছে কি 120 প্লাস ডি ইজ ইকুয়াল টু 120 তার মানে ডিটা কত 0% তার মানে কোন টাকায় দিতে হচ্ছে রিটেল প্রাইসের দামেই আমাদের 20% লাভের জন্য দিতে হবে বাকিদের কোশ্চেনের প্রবলেম হলে এখনো বল স্যার বল স্যার ওই ইকুয়েশনটা একবার বলে দিন এসপি প্লাস ডিসকাউন্ট ইকুয়ালস রিটেল প্রাইস ওখানটা কি বলেন শুনতে পেলাম না একটা একটা হাতে একটা বই নে যে কোনো বই ধর তোকে ধরতে হবে না তুই ভাব বইটা একটা দাম আছে প্রিন্টের দাম আছে ঠিক আছে প্রিন্টের দাম আছে সাপোজ ওটার দাম হচ্ছে 120 টাকা দ্যাট ইজ কল্ড দা রিটেল প্রাইস সাপোজ ওকে এবার তুই ওটাকে বিক্রি করবি কত পার্সেন্টে বিক্রি করবি না 15% ডিসকাউন্ট দিয়ে যদি 15% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করিস তাহলে 18 টাকা যাচ্ছে ওখান থেকে তাহলে তোর কাছে তখন সেলিং প্রাইস কত হলো 102 টাকা তাহলে সেলিং প্রাইস কত 102 টাকা প্লাস ডিসকাউন্ট দিয়েছিস কত 18 টাকা তাহলে টোটাল ইজ ইকুয়াল টু কত রিটেল প্রাইস ঠিক আছে তার মানে এইটা হচ্ছে আমাদের ফর্মুলাটা আমরা যে ডিসকাউন্টটা দেব সেই ডিসকাউন্ট প্লাস আমরা যে দামে বিক্রি করছি দুটো যোগ করলে তবেই তো আমাদের কাছে রিটেল প্রাইসটা আসছে সেলিং প্রাইস প্লাস ডিসকাউন্ট ইজ ইকুয়াল টু দা রিটেল প্রাইস এবার ওনার কাছে রিকোয়ারমেন্টটা কি যে উনি 20% লাভে বিক্রি করতে চাইলেন তাহলে এর আগে ছিল আমাদের কাছে 120 টাকায় যদি উনি বিক্রি করতে চান তাহলে এখানে দেখ 102 টাকা যদি বিক্রি হয় তার মানে রিটেল প্রাইসের কত টাকায় উনি বিক্রি করেছেন 0.15 ডিসকাউন্টটা বাদ দিয়ে দে রিটেল প্রাইসের তার মানে কত পার্সেন্ট আমাদের সেলিং প্রাইস 15%টা বাদ দিলে 85% তাহলে সেখান থেকে আর বেরিয়ে যাচ্ছে মানে রিটেল প্রাইসটা আমাদের বেরিয়ে যাচ্ছে এবার রিটেল প্রাইস যদি বেরিয়ে যায় 120 টাকায় বিক্রি করব আর রিটেল প্রাইসও 120 টাকা তাহলে ডিসকাউন্ট আলটিমেট দিচ্ছি কি আমরা দিচ্ছি না 0% তার মানে কি এখানে কোনোটাই আমাদের কাছে কাজ করবে না এবিসি এর মধ্যে তাহলে আমরা বিক্রি করছি কোনটা যেটা আমাদের প্রিন্টেড আছে সেই দামেই আমরা বিক্রি করছি তবেই আমাদের 20% লাভ হবে কস্ট প্রাইস মানে কি যেটা মানে ধর বিজনেসটা হয় কিভাবে
একটা প্রিন্টের দাম থাকে, কিন্তু তুই যখন মার্কেট থেকে কিনে আনলি তখন তুই 100 টাকায় কিনে আনলি, এবার তুই লাভ করার জন্য কি করবি? তুই যে কাস্টমার আছে তাকে বললে যে দেখুন এটার দাম আছে 120 টাকা, আপনাকে আমি 15% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। এবার 15% ডিসকাউন্ট দিয়ে তার দাম পড়লো 102 টাকা, তাহলে কাস্টমার যদি তাকে 102 টাকা দেয় তাহলে তুই 100 টাকায় কিনে 2 টাকা এক্সট্রা পেলি, তাহলে লাভ কত হলো? 2% প্রফিট হলো। এই গল্পটাই এখানে, কস্ট প্রাইসটা হচ্ছে যে দামে কেনা হচ্ছে, সবসময় তো ওই দামেই কেনা হয় না, এটা কাস্টমারের সঙ্গে রিলেশনটা পরেরটা, সেলিং প্রাইসটা কাস্টমারের সঙ্গে রিলেশন, কস্ট প্রাইসটা একদম পাইকারি খুচরোর মতো বিক্রি হচ্ছিল। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এর পরেরটা আচ্ছা এটা দেখা যাক। A man travels by a motor boat down a river to his office and back. উনি কিন্তু ব্যাকও করছেন with the speed of river unchanged. কোনোভাবেই কিন্তু রিভারের স্পিডটা চেঞ্জ হচ্ছে না। If he doubles the speed of boat, then his total travel time gets reduced by 75%. The ratio of original speed of the motor, মানে একদম ফাস্টে যে স্পিডে গেছেন, টু দা স্পিড অফ রিভার ইজ, আচ্ছা কোশ্চেন গুলো দেওয়া যায় যাক। স্কোয়ার রুট অফ 6 ডিভাইড ইজ টু 3, স্কোয়ার রুট অফ 2, স্কোয়ার রুট অফ 7 ইজ টু 2, 2 ইন্টু স্কোয়ার রুট অফ 5 ইজ টু 3, 3 ইজ টু 2, হিংসের মতো কিছু যদি এগোনো যায় ধরা যাক এরকম যেতেই পারে। লেট দ্য ম্যান ট্রাভেলস ইচ সাইড ডি কিলোমিটার, original speed of boat equal to m, original speed of river is equal to r.
হচ্ছে না? আচ্ছা করি স্যার দেখি, লেট দা অরিজিনাল টাইম রিকোয়ার্ড টু গো অ্যান্ড ব্যাক, যদি টোটাল ডিস্টেন্সটা আমাদের কাছে হয় ডি, তাহলে উনি যখন যাচ্ছেন তখন ইন ফেভার অফে যাচ্ছেন, সেম এতে যাচ্ছেন, তাহলে এম প্লাস আর এইটা একটা টাইম কভার হলো, প্লাস যখন অপোজিটে আসছেন তখন রিভারেরটা মাইনাস হবে, তাহলে কত হচ্ছে ডি বাই এম মাইনাস আর। প্রথমে কত হচ্ছে ডি বাই এম প্লাস আর, তারপরেরটা হচ্ছে কি ডি বাই এম মাইনাস আর। টোটাল টাইমটা আমরা ধরে নিচ্ছি সাপোজ দ্যাট ইজ ক্যাপিটাল টি, এই টাইমটা লাগছে। এবার যখন উনি স্পিড বাড়ালেন, নাও আফটার ইনক্রিজিং দ্য স্পিড অ্যাজ ডাবল, উনি ডবল করলেন, তখন যে টাইমটা লাগছে ডি বাই, এই মুহূর্তে এম কত ওনার, দ্যাট ইজ টু এম প্লাস আর, যেহেতু রিভারের স্পিড চেঞ্জ হচ্ছে না, প্লাস ডি বাই টু এম মাইনাস আর। নাও হোয়াট ইজ দ্য টি, এই মুহূর্তে টিটা কত যখন ওনার ডবল স্পিড হয়েছে, টাইম গেটস রিডিউসড বাই 75%, তার মানে টোটাল টাইমের 3/4 কমে গেছে ওনার কাছে, তার মানে টোটাল 25% টাইম আগে যা লাগতো তার 25% টাইম লাগছে, দ্যাট মিন্স 1/4 টি বাই 4, তার মানে দ্যাট ইজ টি বাই 4। ওকে, কিন্তু ভালো করে যদি আমরা ভেবে দেখি তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেটটা করি, সো টি মিন্স কত এখানে আমাদের কাছে এলো, দ্যাট ইজ 4 ইনটু ডি বাই 2 এম প্লাস আর প্লাস ডি বাই 2 এম মাইনাস আর। নাও বোথ আর টি, এটাও একটা টি এটাও একটা টি, দা বোথ টি আর সেম, তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশন 1 ধরি আর ইকুয়েটরকে ইকুয়েশন 2 ধরি, তাহলে 1 ইজ ইকুয়াল টু 2, দ্যাট মিন্স উই ক্যান রাইট ডি বাই এম প্লাস আর প্লাস ডি বাই এম মাইনাস আর ইজ ইকুয়াল টু 4 ইন্টু ডি বাই 2 এম প্লাস আর প্লাস ডি বাই 2 এম মাইনাস আর। এখান থেকে আমরা এবারে ক্যালকুলেট করতে করতে এগোবো, এর মধ্যে প্রথমেই আমাদের কাছে যেটাকে আমরা কমন নিয়ে অফ করে দিতে পারি, দ্যাট ইজ ডি, ডি যদি অফ করে দেওয়া হয় তাহলে 1/m+r প্লাস 1/m-r ইজ ইকাল টু 4 × 1/2m+r, ডিভাইড হয়ে যাচ্ছে পুরো ডিটা 1/2m-r। ওকে, এবার এটাকে নর্মাল যেভাবে ক্যালকুলেট করতে হয় সেভাবেই করব, দ্যাট ইজ এম প্লাস আর ইন্টু এম মাইনাস আর, দ্যাট মিন্স এম স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর এটা আমাদের কাছে আসবে হচ্ছে এম মাইনাস আর মাইনাস এম 2m ইজ ইকাল টু, এটা আমাদের কাছে ঠিক সেম ভাবেই আসছে 4/4m² 2m² দ্যাট মিন্স 4m² - r² আর এখানে হচ্ছে 4m। ওকে, দেন এখানে এটাকে ক্যালকুলেট করলে আমাদের কাছে আসবে 8/m² - r² ইজ ইকুয়াল টু 4/m² - r² বোথ সাইড মাল্টিপ্লাই করা হলো, তাহলে বুঝতে পারি এমটা কেটে যাচ্ছে, এই এমটাও আমাদের কাছে আমরা ডিভাইড করে ফেলতে পারছি,
সো এম স্কোয়ার ইনটু আর স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে আসা হলো এইট অফ এম স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর এইটাকে এদিকে নিয়ে আসা হলো। ওকে, এখান থেকে কিছু ডিভাইড করা যাবে দেখা যাক। তাহলে তারপরে আসছে হচ্ছে আমাদের কাছে, এখান থেকে আমাদের তো লাগবে হচ্ছে এম বাই আর ফাইন্ড আউট করতে হবে, এইটা হচ্ছে আমাদের কাছে কোশ্চেন। তাহলে এখান থেকে আমরা গেলে এইখান থেকে পাচ্ছি এম স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু সেভেন বাই ফোর, অর আমরা যদি রেশিওটাকে ফাইন্ড আউট করি দ্যাট ইজ এম বাই আর ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সেভেন বাই টু, তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে বি, দ্যাট ওয়ান।